রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। শ্যামনগরে মুফতি আব্দুল খালেকের আম্মার জানাজার নামাজ ও দাফন কাজ সম্পন্ন। শ্যামনগর সাতক্ষীরা থেকে এস কে সিরাজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি বিথি মোস্তফা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আলহাজ আব্দুল খালেক সাহেবের আম্মা মুসাম্মাদ কুলসুম বিবি 84 এর জানাজার নামাজ ও দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ বাদ নূরনগর ইউনিয়নের দুরমুসখালী গ্রামের দক্ষিণপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে শত শত মুসল্লিদের নিয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, থানা জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন, জামিয়া আহমদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওসুফ সিদ্দিকী, মাস্টার আব্দুল আহাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, মাওলানা আব্দুল কালাম, মুফতি আব্দুল আলিম আব্দুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রধানগণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বৃহস্পতিবার 16 জুন রাত 10টায় তিনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে উক্ত কুলসুম বিবি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি 3 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। রুহের মাগফিরাত কামনা সহ তার জানাজার নামাজ পড়ান উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মরহুমার ছেলে মুফতি আব্দুল খালেক। ধন্যবাদ সবাইকে রিপোর্টার বাংলা টিভির সাথে থাকার জন্য। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। অনুষ্ঠানের উদ্যোগ হওয়ার শব্দ শুনে আমি বুঝতে পেরেছি তার মা আর এই দুনিয়াতে নেই।